পাকিস্তানের নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ রাজনৈতিক দলগুলোর এমনকি নির্বাচনে কারচুপির অভিযোগে আসনও ছেড়ে দিয়েছেন একাধিক প্রার্থী বিষয়টি স্বীকারও করেছেন রাওয়ালপিন্ডি কমিশনার এমন পরিস্থিতিতে পিটিআইয়ের এক নেতার দাবি আবারও ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন কিন্তু কিভাবে সে খবরই জানাচ্ছেন শেখ ফরিদ ক্ষমতা থেকে উৎখাতের পর নানা আইনি জটিলতার মধ্য দিয়ে সময় পার করছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নির্বাচনে তাকে আটকাতে চেষ্টার কোনো কমতি রাখা হয়নি এমনকি তার দল পিটিআই এ দলীয় প্রতীক নিষিদ্ধ করা হয়েছে এরপরও পিটিআই মনোনীত প্রার্থীরা সর্বোচ্চ আসন পেয়েছেন এবার আবারও ইমরান খান প্রধানমন্ত্রী হবেন বলে দাবি করেছেন তার দলের এক নেতা পিটিআই এর সিনেটর ফয়সাল জাভেদ জানিয়েছেন ইমরান খান মিনওয়ালি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আর আল্লাহর কৃপায় তিনি আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন জিও নিউজের এক সাক্ষাৎকারে ফয়সাল জাভেদ জানান গত 8 ফেব্রুয়ারির নির্বাচনে পাকিস্তানের ইতিহাসে অভূতপূর্ব ভোটার উপস্থিতি দেখা গিয়েছে মাত্র 1 মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে পিটিআই এর এই নেতা গত বছরের 9 মে সহিংসতা ও ধরপাকড়ের পর থেকে আত্মগোপনে ছিলেন এরপর পেশোয়ার হাইকোর্টে শুনানি চলাকালে তিনি জনসম্মুখে আসেন এর আগে পিটিআই এর বর্তমান চেয়ারম্যান গৌহর আলী খান বলেন পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের যারা জাতীয় পরিষদ এবং খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাবে নির্বাচিত হয়েছেন তারা নতুন দলে যোগ দিচ্ছেন এসব প্রার্থী সুন্নি ইত্তিহাদ কাউন্সিলের হয়ে পার্লামেন্টে যাবে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত 8 ফেব্রুয়ারি এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম নওয়াজের মুসলিম লীগ দ্বিতীয় ও বিলওয়ালের পিপলস পার্টি তৃতীয় স্থান অর্জন করেছে তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি ফলে জোট গঠন করে সরকারে আসার চেষ্টা করছে বড় দলগুলো ইতিমধ্যে এ বিষয়ে সমঝোতায় পৌঁছার কথা জানিয়েছে নওয়াজ শরীফ ও বিলওয়াল ভুট্টো ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে সম্প্রতি পিটিআই মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব খান জানান নওয়াজ শরীফ ও বিলওয়াল ভুট্টোর দল 40টি আসনও জিততে পারেনি তাদের কথা জনগণকে কেন শুনতে হবে যেখানে দেশের জনগণ ইমরান খানকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছে এবং তারা সুন্দর পাকিস্তান চায় বিলওয়ালের পিপলস পার্টি ও নওয়াজ শরীফের মুসলিম লীগ গত 8 ফেব্রুয়ারি নির্বাচনে ঘটে যাওয়া জালিয়াতির প্রধান সুবিধাভোগী বলে মন্তব্য করেছেন আইয়ুব খান শেখ ফরিদ এটিএন নিউজ